আপনাদের জামা টিউটোরিয়াল এর থার্ড লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ। তো আজকে যে লেকচারে যে সব বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে মেইন টপিক হচ্ছে অ্যারে। অ্যারে নিয়ে আলোচনা করা হবে। তো অ্যারের ভিতরে আজকে আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যারে, অ্যারে কি, তারপর যে টাইপস অফ অ্যারে, যে অ্যারের বিভিন্ন ধরনের কি কি ধরনের অ্যারে হতে পারে সেগুলো, তারপর অ্যারে ডিক্লারেশন এন্ড ভ্যালু অ্যাসাইনিং। আচ্ছা, আমরা কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করবো এবং এর মধ্যে বিভিন্ন ভ্যালু বা মান সমূহকে অ্যাসাইন করবো। তিন নম্বর, চার নম্বর যেটা সেটা হচ্ছে ইউজ অফ অ্যারে ইন ভেরিয়াস মেথড এন্ড ফাংশন। আচ্ছা, আমরা বিভিন্ন ফাংশন এবং মেথডে কিভাবে অ্যারে সমূহকে ব্যবহার করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখন আমরা দেরি না করে চলুন আজকে লেকচার শুরু করে দেওয়া যাক। তো আমি প্রথমে একটা ক্লাস নিচ্ছি, নতুন ক্লাস, নিউ ক্লাস। আচ্ছা, আমি ক্লাসের নাম দিচ্ছি লেকচার। আমি এটাতে চেক করে দিলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যে ইয়ার আছে। তারপর আচ্ছা, আমাদের ইয়ারে চলে আসলাম, আমি কমেন্ট টেক আউট করি। তো অ্যারে, আমরা যেহেতু অ্যারে নিয়ে আলোচনা করবো তাহলে আমাদেরকে জানতে হবে অ্যারে জিনিসটা কি। আচ্ছা, আমরা এর আগে দেখেছি যে ভেরিয়েবল, সাধারণত ভেরিয়েবল কোনো ডেটা টাইপের একটি মানকে ধারণ করে রাখে। আর আর অ্যারে হচ্ছে এমন একটি ভেরিয়েবল যেটি একই ডেটা টাইপের একাধিক মানকে ধারণ করে রাখে। তো আমরা এখন দেখি আসলে যে অ্যারে কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে সে বিভিন্ন রকম মানগুলোকে ধারণ করে রাখে। আর তার আগে আমরা জেনে নিব যে আচ্ছা কিভাবে অ্যারে কি কি ধরনের হয়ে থাকে, তারপর আমরা আলোচনা যাব। তো আসলে অ্যারে টাইপস অফ অ্যারে, অ্যারে সাধারণত তিন ধরনের হয়ে থাকে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো প্রথমে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ব্যবহারটা দেখবো। আর ওয়ান ডাইমেনশনাল অ্যারে কে যখন আমরা ব্যবহার করব এটাকে আবার দুইভাবে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে কি যে আমরা যখন ডিক্লেয়ার করবো, অ্যারেটাকে ডিক্লেয়ার করবো, একই লাইনে তার ভ্যালুগুলোকে অ্যাসাইন করে দিতে পারবো। এবং আমরা যদি চাই যে না, আমরা সেইভাবে করবো না, আগে ভ্যালুগুলোকে অ্যাসাইন করবো, সরি, আগে ডিক্লেয়ার করবো, পরে প্রয়োজন অনুসারে ভ্যালুগুলো অ্যাসাইন করবো, আমরা সেইভাবেও করতে পারবো। তো আসলে আমরা প্রথমে দেখে নিই আসলে কিভাবে একই লাইনে অ্যারে ডিক্লেয়ার করা যায় এবং মানগুলোকে অ্যাসাইন করা যায়। তাহলে আমি করতেছি, আপনারা একটু দেখবেন প্লিজ। তাহলে আচ্ছা, আমি একটা কমেন্ট লিখলাম যে ডিক্লেয়ার করে দেয় অ্যাড অ্যাসাইনিং এস এস। তো প্রথমে আমরা ফরম্যাটটা দেখে নিই যে আসলে কিভাবে আমরা এটাকে ডিক্লেয়ার করবো এবং ভ্যালু কিভাবে অ্যাসাইন করবো। তো ফরম্যাটটা লিখছি, ফরম্যাটটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে ডেটা টাইপ, ডেটা টাইপ, তারপর হচ্ছে কি অ্যারে নেম, অ্যারে নেম, তারপর হচ্ছে কি সরি একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কি ইকুয়াল টু, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে কি ভ্যালু, ভ্যালু ওয়ান, ভ্যালু টু, ভ্যালু থ্রি, ভ্যালু ফোর, তারপর আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা যদি ওয়ান ডাইমেনশনাল অ্যারে কে আমরা একই লাইনে ডিক্লেয়ার করতে চাই এবং ভ্যালুগুলো অ্যাসাইন করতে চাই একই লাইনে, তাহলে এই ফরম্যাটে আমাদেরকে কোডগুলো লিখতে হবে। তো প্রথমে এখানে ডেটা টাইপ লিখবো, তারপর অ্যারে নেম লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তারপর ইকুয়াল, তারপর থার্ড ব্র্যাকেটের ভিতর আমরা হচ্ছে কি ভ্যালুগুলোকে দিয়ে দিতে পারবো। তো আসলে চলুন একটা আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করি এবং ইউজগুলো দেখি। তো প্রথমেই মনে করেন যে আমরা হচ্ছে প্লেয়ার্স নামে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করবো এবং ভ্যালুগুলো অ্যাসাইন করবো। তো প্রথমে আমাদেরকে লিখছি, আমরা লিখে ফেলি যে স্ট্রিং ডেটা টাইপ, যে স্ট্রিং, তারপর কি অ্যারে নাম কি পিএলএওয়াই, তারপর কি একটা
सेम पैकेट तार पर की थर्ड पैकेट के भीतर हमरा टी दे देबो हमरा स्ट्रीम जेहेतु सेहेतु स्ट्रीम जो टाइप करबो ओके তাহলে এখন দেখি আমরা বাংলাদেশের ন্যাশনাল টিমের প্লেয়ার গুলোর নাম দেখি সাকিব তামিম তো আমরা একটা ভেরিয়েবল বানাইলাম, যে ভেরিয়েবলটার নাম দিলাম আমরা হচ্ছে প্লেয়ার্স, আর ভেরিয়েবলটা টাইপ হচ্ছে স্ট্রিং ডেটা টাইপের, এবং এই ভেরিয়েবলের ভিতর আমরা বিভিন্ন মান বা ভ্যালুগুলো দিলাম, সাকিব তামিম মুশফিক মুস্তাফিজ রুবেল এবং তাসকিন। তো এখন আমরা যে কোনো সময় এই প্লেয়ার্স নামের অ্যারেকে ব্যবহার করে এবং প্লেয়ার্স নামের অ্যারে ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে এই প্লেয়ারগুলোকে বিভিন্ন ফাংশন বা মেথডে ব্যবহার করতে পারব। তো তার আগে আমরা দেখে নিই যে হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা কি। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল অ্যারে এবং টু ডাইমেনশনাল অ্যারে মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আমি আসলে একটা ডায়াগ্রাম আঁকছি বলা যেতে পারে। তো আপনারা ডায়াগ্রামটাতে দেখতে পাচ্ছেন যে এখানে লিখছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে সাধারণত আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে অ্যাসেম্বলি করছি বা পিটি করছি, তো তখন দেখছি যে একটা সারি, মূলত একটা মাঠে অনেকগুলো ছাত্রছাত্রী সারি করা হয়। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা হচ্ছে একটা সারিকে কল্পনা করতে পারি, যে সারির ভিতরে যে সারিতে ছাত্ররা সিরিয়াল অনুযায়ী দাঁড়ায় যায়, এবং আমরা যদি ইচ্ছা করি তাহলে একটা সারির যে কোনো একটা ছাত্রকে আমরা ডাক দিতে পারবো। যদি আমরা বলি যে হচ্ছে এক নম্বর সারি পাঁচ নম্বর ছাত্র তুমি চলে আসো সামনে, সামনে থেকে যদি অ্যানাউন্স করা যায় তাহলে এক নম্বর সারি এই যে এটা হচ্ছে এটা এক নম্বর সারি, এক নম্বর সারির পাঁচ নম্বর স্টুডেন্ট হচ্ছে কারা, পাঁচ নম্বর স্টুডেন্ট হচ্ছে এই যে রুবেল। হ্যাঁ, কারণ আমরা দেখছি যে আমরা যখন ছোটবেলায় স্কুলে বা পিটিতে বা অ্যাসেম্বলিতে যখন সারি হয়ে দাঁড়াইতাম, তখন আসলে আমরা যে ফার্স্ট থাকে তাকে ওয়ান ধরি, যে দ্বিতীয় থাকে তাকে টু ধরা হয়, থার্ড যে থাকে তাকে তৃতীয় ধরা, এইভাবে হিসাব করে। কিন্তু জাভা প্রোগ্রামিং এ এরর ক্ষেত্রে আসলে শুরুটা করা হয় জিরো দিয়ে, তাহলে যে সর্বপ্রথম থাকে তার ইন্ডেক্স নাম্বার জিরো, যে দুই নম্বরে থাকে তার ইন্ডেক্স নাম্বার ওয়ান, যে তিন নম্বরে থাকে তার ইন্ডেক্স নাম্বার টু, যে চার নম্বরে থাকে তার ইন্ডেক্স নাম্বার থ্রি, এইভাবেই চলতে থাকবে। তাহলে আমরা মানে বোঝার জন্য এটুকু বলতে পারি ওয়ান ডাইমেনশনাল হচ্ছে একটা সারি বা একটা লাইন বলতে পারি আমরা, যেখানে বিভিন্ন উপাদানগুলো বা ভ্যালুগুলো মানে ক্রমান্বয়ে সাজানো থাকে, এবং তাদের প্রথম যেটা থাকে তার ইন্ডেক্স নাম্বার জিরো ধরে এই ইন্ডেক্স নাম্বারগুলোকে মানে ইউজ করা হয়। তো এখন মনে করেন যে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে প্লেয়ার্স নামে যেই ইয়াটা নিয়েছি, অ্যারেটা নিয়েছি, তো প্রথমে যে আছে সাকিব তার ইন্ডেক্স নাম্বার কিন্তু জিরো, আর সেকেন্ড যে আছে তামিম তার ইন্ডেক্স নাম্বার ওয়ান। যদি আমরা মোস্তাফিজকে কোনো একটা মেথড বা ফাংশনে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এই তিন নাম্বার ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে মোস্তাফিজকে কল করতে হবে, তাহলে এসে চলে আসবে। তো চলুন আসলে আমরা এখন ব্যবহারটা দেখিয়ে ফেলি, ব্যবহারটাকে আমরা এখন যদি বলি, তো এখন আমরা একটা ইয়ে প্রিন্ট করাবো। তো তিন নাম্বার ইন্ডেক্স নাম্বারের প্লেয়ারকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখন মেথড লিখি সিস্টেম আউট। তাহলে আমরা তিন নাম্বার ইন্ডেক্স নাম্বার, তো এখন আমি ইন্ডেক্স নাম্বার গুলো তার আগে একটু আপনাদেরকে দেখাই দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। সাকিবের ইন্ডেক্স নাম্বার হচ্ছে
तो 2 स्टाफ इज 3 एंड देन 4 प्लस 2 5 তাহলে 0 1 2 3 4 5 তো এখন যদি আমরা তিন নাম্বার ইনডেক্স নাম্বার যুক্ত কোনো প্লেয়ারকে কল করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে জাস্ট এরকম লিখতে হবে যে প্লেয়ার নামটা দিতে হবে প্লেয়ারে প্লেয়ার্স তারপর হচ্ছে ইনডেক্স নাম্বারটা দিতে হবে তো ইনডেক্স নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি ইনডেক্স নাম্বার 3 হচ্ছে কি মোস্তাফিজ তাহলে মোস্তাফিজের ইনডেক্স নাম্বারটাকে যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এই ফাংশনটা বা এই মেথডটা মোস্তাফিজকে প্রিন্ট করবে তখন আমরা রান করে দেখি প্রোগ্রামটা তো রান করলে দেখা যাচ্ছে যে এখানে মোস্তাফিজ প্রিন্ট করছে তারপর আমরা বোঝার জন্য একটা এখানে সেন্টেন্স দিয়ে দিতে পারি আমি একটা প্লাস দিয়ে কনকেট করে দিই আগে তারপর হচ্ছে প্লেয়ার্স এখন যদি আমরা ইউজ করতে চাই কোনো ফাংশন ধরে তখন আমরা সাকিব তাসকিনকে প্রিন্ট করে দেখি যে তাহলে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের এখন প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে দেখা যাবে কি যে নিউ প্লেয়ার ইন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইজ তাসকিন তাহলে আমরা এই যে তাসকিনকেও একটা ফাংশনে ব্যবহার করতে পারলাম তো আমরা ওয়ান ডাইমেনশনাল এরে ওয়ান এক লাইনে ডিক্লেয়ার করা এবং ব্যবহার করা দেখলাম এখন আমরা দেখবো যে হচ্ছে কিভাবে ওয়ান ডাইমেনশনাল এরে যে আমরা আগে ঘোষণা করে রাখবো পরে যে কোনো সময় আমরা ব্যবহার করবো তো আমরা আগে একটা ওয়ান্ডারশনাল এর একটি ঘোষণা করি আচ্ছা ঘোষণা করতেছি আমি তো প্রথমে আমি বলে দিই যে ফরম্যাটটাকে আমি লিখতেছি আপনারা একটু দেখেন ফরম্যাটটা হবে প্রথমে হচ্ছে ডাটা টাইপ তারপর হবে কি তারপর হচ্ছে অ্যারে নেম তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে তারপর সেকেন্ড লাইনে আমরা কি লিখব Array name, তারপর equal হবে new data type, আচ্ছা new data type, আচ্ছা array size, আমরা অ্যারের মধ্যে যতটা মান রাখবো, যতটি ভ্যালু রাখবো, সেই সাইজ থেকে আমরা এখানে ধরাই দেবো। তারপর এখন আমরা ভ্যালুগুলোকে এসেন্ড করবো এইভাবে এই ফরম্যাটে আমরা ভ্যালু তো এইভাবে আমরা এই ফরম্যাটে আমরা বিভিন্ন ভ্যালুগুলোকে ধরা দিতে পারবো এই ফরম্যাট আমরা ইউজ করতে পারবো তো চলুন আমরা একটা ফ্লট ডাটা টাইপের বা ইন্টিজার ডাটা টাইপের অ্যারে ডিক্লেয়ার করি তো এখন আমি প্রথমে হচ্ছে লিখতেছি ডাটা টাইপ আইএনটি ইন্টিজার ডাটা টাইপ তারপর হচ্ছে নাম দিলাম হচ্ছে কি রান দেওয়ার পর আমরা কি করবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর তারপর হচ্ছে আমরা সরি না লিখছি রান আচ্ছা আর ইউ রান
তাহলে দেখুন এখন আমরা আচ্ছা রান ইকুয়াল টু নিউ ইন্টিজার দেখো ডেটা সাইজ আচ্ছা আমরা এখানে সাইজ দিলাম আছে অ্যারে সাইজ দিয়ে দিলাম হচ্ছে যেহেতু কয়টা প্লেয়ার আছে ছয়টা প্লেয়ার আছে আমরা ছয়টা প্লেয়ার ছয়টা রান দিয়ে দিলাম তারপর এখন আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করব আচ্ছা রান জিরো ইন্ডেক্সে একশো তাহলে এখন যদি আমরা এটা কপি করে নিই আমরা রান নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং অ্যারের মানগুলোকে অ্যাসাইন করলাম তো এখন মনে করি যে আমরা যদি এগুলো ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করতেছি যদি এখন আমরা এখানে তিন নাম্বার ডেটা টাইপে তাহলে রান তিন নাম্বার ডেটা টাইপ দিয়ে দিলাম তাহলে কি এখন আমরা আমরা ছোট একটা ত্রুটি করে ফেলছিলাম তো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে যে রান অফ মুস্তাফিজ 70 তাহলে যে এখানে যে আমরা এই যে তিন নাম্বার ইন্ডেক্স নাম্বারের রানটাকে ইউজ করলাম এবং এই যে এখানে প্রিন্ট করাইলাম তো এবার আমরা দেখবো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আচ্ছা মাল্টি মাল্টিডাইমেনশনাল অ্যারের যে ফরম্যাটটা আমি সেটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ডেটা টাইপ তারপর হচ্ছে অ্যারে নেম তারপর হচ্ছে মাল্টিডাইমেনশনাল অ্যারেতে দুইটা সরি টু ডাইমেনশনাল অ্যারে এটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লারিং টু ডাইমেনশনাল অ্যারে আচ্ছা আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে ব্যবহার দিলাম এবার হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে টু ডাইমেনশনাল অ্যারেতে মূলত এইভাবে ফরম্যাট লেখা হয় তারপর হচ্ছে কি
of size. এইভাবে আমরা ত্রিমাত্রিক অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি এবং ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি। তো এখন আমরা বাস্তবিকভাবে দেখি যে কীভাবে আমরা ব্রাদার্স নামের একটা টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা লিখছি হচ্ছে প্রথমে এখানে সিস্টেমে দেখেছি যে কীভাবে করতে পারি। প্রথমে ডেটা টাইপ, তো আমরা ডেটা টাইপটা নিব হচ্ছে কি স্ট্রিং, দ্বিমাত্রিক বা দুই টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমরা আসলে এই যে ইন্ডেক্স নাম্বারটা দিলাম 0001 1011, এটা কিভাবে দিলাম আসলে? এখন আমরা যদি আমাদের ডায়াগ্রামটা বাইর করি তাহলে দেখা যাবে যে দ্বিমাত্রিক গতি আসলে দ্বিমাত্রিক গতি পরে আসছে, তো তাই মাথায় দ্বিমাত্রিক গতি চলে আসছে। দ্বিমাত্রিক অ্যারে, আচ্ছা দ্বিমাত্রিক অ্যারে হচ্ছে যেরকম দুইটা রো থাকবে কলাম থাকবে, যদি তাহলে আমরা দেখতেছি যে দ্বিমাত্রিক ইয়াতে রো থাকে এবং কলাম থাকে। তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে আপনারা দেখবেন যে এখানে আমি হচ্ছে কলাম সাইজে 2 রাখছি এবং হচ্ছে রো সাইজে 2 রাখছি এবং কলাম সাইজে 2 রাখছি। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা বাইর করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে রো এদিকে দুইটা, রো নাম্বার 0 রো 1 আর কলাম দুইটা, 0 নাম্বার কলাম এবং হচ্ছে 1 নাম্বার কলাম। তাহলে আমরা যদি এই যে এই সেলটার কথা কল্পনা করি তাহলে এই সেলটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে এটা হচ্ছে এই দিক দিয়ে 0 রো, 0 নাম্বার রো, 0 নাম্বার কলাম। এই জন্য আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন আপনারা 0 0 দিয়েছি 0 0। তাহলে 0 নাম্বার রো, 0 নাম্বার কলামে কি আমরা রাখছি, তাই এখানে দেখছেন যে এইভাবেই করা হয়েছে। তারপর 2 নাম্বার, আচ্ছা 0 নাম্বার রো, 1 নাম্বার কলামে আমরা কি রাখছি, হাসনাত কি রাখছি। তাহলে আমার এই যে এখানে আপনারা দেখলে দেখতে পাবেন
যেহেতু জিরো নাম্বার রো ওয়ান নাম্বার কলামে হাসনাতকে রাখা হয়েছে। তাহলে তিন নাম্বার, আচ্ছা তিন নাম্বারে যদি যাওয়া যায় যে হেনা, হেনাতে করা হয়েছে কি এটা কলাম র নাম্বার কত হচ্ছে, আচ্ছা হেনা হচ্ছে জিরো নাম্বার, সরি আমি একটা জিনিস ভুল করে ফেলছি, জিরো 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 ওয়ান, তাহলে এখানে আমি সরি আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আছে, তাই আমরা ওয়ান এবং জিরো হাসনাত কে দিছি এবং ওয়ান এবং ওয়ান এ সিমন, তাহলে দেখেন রো নাম্বার ওয়ান কলাম নাম্বার ওয়ানে, এই সেলে এক্সেলে আমরা যে এক্সেল দেখছি ওই মাইক্রোসফট এক্সেলে যে সেল নাম্বার গুলোকে যেভাবে মানে আমরা নির্ধারণ করি সেইভাবে জাস্ট এখানে ইন্ডেক্স নাম্বার গুলোকে নির্ধারণ করা হচ্ছে। তাহলে এই যে সিমুলের ইন্ডেক্স নাম্বার হচ্ছে কি ওয়ান ওয়ান, তাহলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান এবং ওয়ান দেওয়া আছে। তো এখন যদি আমরা কখনো কোনো প্রয়োজনেকে প্রয়োজনে সিমুলকে প্রিন্ট করতে চাই বা ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারবো, তো আমরা একটা ইউজ দেখাচ্ছি যদি প্রিন্ট করছি প্রিন্ট করতে চাই শিমুলকে, তাহলে আমরা এই শিমুলকে কপি করে এখানে যদি পেস্ট করে দেই তাহলে দেখা যাবে যে শিমুল নামে শিমুল প্রিন্ট হয়ে যাবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটাকে রান করার পর দেখলাম যে শিমুল প্রিন্ট হয়ে গেছে। তো এভাবেই মূলত আসলে অ্যারেকে ইউজ করা হয় এবং অ্যারেকে ডিক্লেয়ার করা হয়। তো আসুন আমরা একটু ঝালাই দিয়ে আসি যে আজকে আমরা কী কী শিখলাম। আজকে আমরা শিখলাম হচ্ছে হোয়াট ইজ অ্যারে, অ্যারে কি আমি বলছি যে হচ্ছে অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবল যেটা একাধিক ডেটা টাইপ, একই ডেটা টাইপে একাধিক ভ্যালুকে ধারণ করতে পারে তাকে আমরা অ্যারে বলবো। টাইপস অফ অ্যারে, অ্যারে কী কী ধরনের হতে পারে এখানে আমরা দেখেছি ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা অ্যারে ডিক্লারেশন এন্ড ভ্যালু অ্যাসাইন আমরা এই যে এখানে দেখছি যে হচ্ছে কিভাবে অ্যারে কে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে ডিক্লেয়ার করতে হয় এবং ভ্যালু গুলোকে অ্যাসাইন করতে হয় সেটাও দেখছি। আর ইউজ অফ অ্যারে ইন ভেরিয়াস মেথড এন্ড ফাংশনস, তো আমরা অ্যারে কে বিভিন্ন মেথড এবং ফাংশনে ব্যবহার করেও দেখছি যে দেখেন এগুলো হচ্ছে বিল্ট ইন মেথড বলে, এগুলো হচ্ছে বিল্ট ইন মেথড, এবিটিং মেথডে আমরা ইউজ করে দিচ্ছি। তো আজকে টিউটোরিয়াল এইটুকুই, পরবর্তী লেকচারে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।